আল্লাহর রাসূল আল্লাহর কাছ থেকে মঞ্জুর করায় নিয়ে আসছেন, আল্লাহর কাছ থেকে গ্রান্ট করায় নিয়ে আসছেন, আল্লাহর কাছ থেকে সিল মোহর লাগায় নিয়ে আসছেন, যে আমার উম্মতকে এমন একটা দেন, কেননা আমার উম্মত সর্বশেষ উম্মত, যদিও আমি নবী বড় উঁচা কিন্তু আমার উম্মত বড় সর্বশেষ উম্মত, বয়স পাবে 60-70 বছর, এর বেশি পাবে না, আর আমার উম্মত ওই সময় পাবে যেই সময়টা কিয়ামতের বিলকুল কাছাকাছি, আর আমার উম্মতের উপরে সমস্ত ফিতনা আসতে থাকবে, বিদায় আমার উম্মত এত আমল করতে পারবে না, আমাকে একটা আমল দিয়া দেন যেটা কমপ্লিট হলে আমার উম্মতের জীবন কমপ্লিট হয়ে যাবে। তো আল্লাহ ঘোষণা দিতেছে, বন্ধু আপনার উম্মতকে বলা দেন, ইদা সালুহা সালুহা সাইরুল আমাল আউয়ালু মা ইউহাসাবুল আবদ ইয়াউমাল কিয়ামতি আস-সালাহ, উম্মতকে বলা দেন কিয়ামতের দিন আমি নামাজের হিসাব আগে নিব, যদি নামাজ আমাকে কমপ্লিট দেখাইতে পারে তো আমি আল্লাহ ওই ফাইলের উপরে লেখা দিব জীবন কমপ্লিট। দুনিয়ায় মানুষের হাজারো জিনিস পক্ষে যায়, আবার কখনো বিরুদ্ধও যায়, কখনো মানুষের দুনিয়াতে হাজারো জিনিস মানুষের পক্ষেও যায় আবার বিরুদ্ধও যায়। আমার কথা বোঝেন তো? দুই একটা উদাহরণ দিলে সুস্পষ্ট হবে। কখনো মানুষের পথ পক্ষে যায় আবার পথ তার বিরুদ্ধে যায়, ঠিক না? কি বলেন? আবার কখনো সম্পর্ক পক্ষে যায় আবার সম্পর্ক বিপক্ষে যায়, কখনো সম্পদ মানুষের পক্ষে যায় আবার বিরুদ্ধে যায়, ঠিক না? এরকম প্রত্যেকটা জিনিসকেই দাঁড় করানো যাবে যেটা মানুষের পক্ষেও যায় বিরুদ্ধেও যায়। এই ছোট্ট জীবনটায় যদি হাজারো জিনিস পক্ষেও যেতে পারে বিরুদ্ধেও যেতে পারে, আর প্রত্যেকটারই কিন্তু দৃষ্টান্ত বা উদাহরণ দেওয়া যাবে, যে কারো বিদ্যা বিরুদ্ধে চলে গেছে, ছিল তো বিদ্যান কিন্তু বিদ্যা তার বিরুদ্ধে চলে গেছে, এরকম হাজারো উদাহরণ দেওয়া যাবে। কিন্তু আমাদের এই ছোট্ট জীবনটা যদি হাজারো জিনিস পক্ষে যায় বিরুদ্ধে যায়, বিচিত্রময় হয়, একটা দিন কিন্তু আমাদের সবার সামনে আসতেছে, ওই দিন হাজারো জিনিস পক্ষে যাবে বিরুদ্ধে যাবে এমন হবে না, ওই দিন যেই কোনো একটা জিনিস আমার পক্ষে গেলেই চলবে। আজকে দুনো দলই থাকে, জানি না কোডে এটাকে কি বলে, কে যে দেয় বাদীও হয় আসামিও হয়, বাদীরও হাজারো প্রমাণ থাকে আবার বিবাদীরও হাজারো প্রমাণ থাকে, ঠিক না? দুনো দলেরই কিন্তু উকিল থাকে, ঠিক না? বিরুদ্ধওয়ালাও উকিল দাঁড় করায়, পক্ষওয়ালাও উকিল দাঁড় করায়, চলতে থাকে ফাইটিং। এই ছোট্ট জীবনটা এটা সম্ভব, কিন্তু একটা দিন আসতেছে যেটাকে মউত বলে, যেটাকে আখেরাত বলে, ওই দিন এরকম হবে না। দুনিয়ার উপরে দুনিয়ার মতো ওই দিনটা হবে না, ওই দিনে যেটা পক্ষে যাবে পক্ষেই যাবে, যেটা বিরুদ্ধে যাবে বিরুদ্ধেই যাবে। দুনিয়ার দিনটা তো 60-70 বছরে শেষ হয়ে যাবে, ইচ্ছা থাকলেও শেষ হবে, ইচ্ছা না থাকলেও শেষ হবে, মরতে তো কেউ চায় না, যদি মানুষ মরতে চাইতো তাহলে এত বড় বড় হাসপাতাল তৈরি হতো না, আর এত দামি নামি দামি মেশিনও দুনিয়াতে আসতো না, আর স্বাস্থ্যের পিছনে প্রত্যেকটা মানুষের এত বড় বাজেটও ব্যয় হইতো না। মানুষ মরতে চায় না, কিন্তু মরতে হবে এটাই সত্য, মরতে হবে এটাই সত্য।
বিরুদ্ধে যাওয়া এটা বাদেই দিলাম। আজকে হাজারো জিনিস মানুষের পক্ষে যায়, মানুষ ওই পক্ষগুলোকে ব্যবহার করে, কখনো কেউ পদ ব্যবহার করে, কখনো কেউ সম্পর্ক ব্যবহার করে, কখনো কেউ অর্থ সম্পদ ব্যবহার করে, কখনো কেউ টাকা পয়সা ব্যবহার করে। কিন্তু একটা দিন অচিরই আসতেছে যেখানে দুনিয়ার কোনো জিনিস ব্যবহার চলবে না, না সম্পর্কের ব্যবহার চলবে, না অর্থের ব্যবহার চলবে, না পদের ব্যবহার চলবে, না টাকা পয়সার ব্যবহার চলবে, না সয় সম্পত্তির ব্যবহার চলবে, না জনবলের ব্যবহার চলবে, না জনসম্পদের ব্যবহার চলবে, অর্থাৎ দুনিয়ার কোনো জিনিসের ব্যবহার ওইখানে চলবে না। এরকম একটা দিন আমাদের সামনে আসতেছে, আমরা সবাই ওই দিকে দাবিত। সকাল থেকে বিকাল পর্যন্ত, বিকাল আসে এই জন্যই, বিকাল পর্যন্ত আমাদেরকে ওই দিকে কিন্তু দাবিত করার জন্যই আসে। সকাল আসছে তো ওই দিকে দাবিত করার জন্য, দুপুর আসছে তো ওই দিকে দাবিত করার জন্য, বিকাল আসছে তো ওই দিকে নিয়ে যাওয়ার জন্য, অথবা ওটা নিকটবর্তী করার জন্য। যেটা আমাদের সামনে আসতেছে ওটা বলে আখেরা। আজকে হাজারো জিনিস পক্ষে লাগানো যায় আমি মানি, কিন্তু ওই দিন আসতেছে দুনিয়ার কোনো জিনিসকে পক্ষে লাগানো যাবে না। ওই দিন যেইগুলা পক্ষে লাগানো যাবে ওইগুলো আল্লাহ আল্লাহ রসুল আমাদের সামনে তুলে ধরছেন। মানুষ দুনিয়ার কোনো জিনিস দ্বারা, আজকে হাজারো জিনিস দ্বারা পরিচয় পরিচিতি অর্জন করা যায় এই 60-70 বৎসরের জীবনে, কিন্তু একটা দিন আসতেছে যেইখানে কোনো জিনিস দ্বারা, দুনিয়ার কোনো জিনিস দ্বারা পরিচয় পরিচিতি অর্জন করা যাবে না। বেদা আমি ছোট্ট একটা প্রশ্ন আপনাদের সামনে তুলতে চাইতেছি, এই জন্যই একটু পিছের থেকে নিয়ে গেলাম। আমরা এলাকা ভিত্তিক, ছোট্ট একটা বাংলাদেশের এলাকা ভিত্তিক, আমাদের অনেক প্রত্যেকের অনেক পরিচয় পরিচিতি আছে, কিন্তু আপনার আমার বাবা উচিত যে আল্লাহ আপনাকে আমাকে নিয়ে আসছে। আমাদের প্রত্যেকের বাবা উচিত, যুবক যুবতী যৌবন দ্বারা দুনিয়ায় পরিচিত, সুন্দরী সৌন্দর্য দ্বারা দুনিয়ায় পরিচিত, টাকাওয়ালা টাকা দ্বারা পরিচিত, ক্ষমতাওয়ালা ক্ষমতা দ্বারা পরিচিত, শক্তিওয়ালা শক্তি দ্বারা পরিচিত, সম্পত্তিওয়ালা সম্পত্তি দ্বারা পরিচিত, আধিপত্যওয়ালা আধিপত্য দ্বারা পরিচিত, সুস্থওয়ালা সুস্থ দ্বারা পরিচিত, এরকম আরো অনেক গণানো যাবে যেটার দ্বারা আমরা পরিচিত। কিন্তু আমি আপনাদেরকে বাবাইতে চাই, চলেন একটু বসা ভাবি যে আমরা আল্লাহর কাছে কোন জিনিস দ্বারা পরিচিত, আল্লাহ আমাদেরকে পরিচয় পরিচিতি দিবে কোন জিনিস দ্বারা। দুনিয়ার পরিচয় পরিচয় দ্বারা আল্লাহ আমাদেরকে পরিচয় পরিচিতি দিবেন, না অন্য কোনো জিনিসের দ্বারা আল্লাহ আমাদেরকে পরিচয় পরিচিতি দিবেন? এটা কিন্তু বাবা উচিত, কেননা এখানে যে আসছে তাকে চলে যেতে হবে, আজ যাক আর কাল যাক। যাকে আল্লাহ পাগল বানান নাই, পাগল যাকে বানান নাই, দুই শ্রেণীর অন্তর্ভুক্ত যে না, একটা হলো শিশু, প্রাপ্ত বয়স্ক হয় নাই, সে তো প্রশ্ন উত্তর থেকে উঠবে, তার না প্রশ্ন না উত্তর। দ্বিতীয় যে ব্যক্তি জন্মগত পাগল জন্ম নিছে, তার থেকে কলম উঠানো, তার কাছে কোনো প্রশ্ন নাই উত্তরও নাই। এই দুই শ্রেণী ব্যতীত আমাদের প্রত্যেককে কিন্তু সম্মুখীন হইতে হবে। প্রথমত মৃত্যুর কোলে ডলতে হবে, স্বাদ পান করতে হবে, থাকার সুযোগ এখানে কারো নাই,
যদি থাকতো তাহলে দুনিয়ায় হাজারো লক্ষ মানুষের নাম নেওয়া যায়। এরাই দুনিয়াতে চিরদিন থাকার চেষ্টা করতেন। আর যদি থাকার সুযোগ থাকতো তাহলে এক ব্যক্তিত্ব দুনিয়াতে ছিলেন যিনি চিরদিন দুনিয়ায় থাকতে পারতেন, ওনার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি চিরদিন দুনিয়ায় থাকতে পারতেন, কারণ আপনার আমার অস্তিত্ব ওনার সুবাদে, দুনিয়াটার অস্তিত্ব ওনার সুবাদে। সুবাদ বোঝেন তো? ওনার কারণে আকাশটা সৃষ্টি, ওনার কারণে চন্দ্র সূর্য নক্ষত্র তারকা রাজি সমগ্র সৃষ্টি ওনার কারণে সৃষ্টি। জিব্রিল ওনার কারণে সৃষ্টি, মিকাইল ওনার কারণে সৃষ্টি, বললে আরেকটু বলা যায় আরশ ওনার কারণে সৃষ্টি, জান্নাত জাহান্নাম ওনার কারণে সৃষ্টি, যার কারণে আল্লাহ বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওনার সুবাদেই সব সৃষ্টি, উনিই থাকতেন। জিনাকে আল্লাহ বন্ধু বানিয়েছেন, ইত্তাখাযাল্লাহু হাবিবা, যাকে আল্লাহ হাবিব বানিয়েছেন, হাবিব হাবিব বানিয়েছেন, যার মর্তবা আল্লাহ বুঝেছেন। আল্লাহ অনেকের সাথে কথা বলছেন কিন্তু জমিনে রাইখা, কিন্তু বন্ধুর সাথে যখন কথা বলছেন তখন জমিনে রাইখা না, কাছে নিয়া বসায়া তারপরে কথা বলছেন, আরো সে নিয়া কথা বলছেন, জমিনে রাইখা না। আল্লাহ ইচ্ছা করলে জমিনে রাইখা বলতে পারতেন, মুসা কালিমুল্লাহ মানি আমি, কিন্তু জমিনে বসে কথা বলছেন। আল্লাহ কথা বলছেন জাকারিয়া আলাইহিস সালামের সাথে, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগোলামিন ইসমুহু ইয়াহইয়া, কথা বলছেন কিন্তু জমিনে রাইখা। আল্লাহ ইয়াহইয়া আলাইহিস সালামের সাথে কথা বলছেন, ইয়া ইয়াহইয়া খুদিল কিতাবা বিকুওয়া, জমিনে রাইখা কিন্তু বন্ধুর সাথে কথা বলছেন আরশে বসায়া। তুলনা করলে, ধারণা করলে বোঝা যাবে কতটুকু প্রিয়, কতটুকু প্রিয়। হায় হায়, একটা কথা ভাববেন কি ভাববেন না জানি না, মুসা আলাইহিস সালামকে আল্লাহ, মুসা আলাইহিস সালাম বলছেন যে আল্লাহ আপনার দর্শন লাভ করতে পারি চাই, তো আল্লাহ মুসা আলাইহিস সালামকে দিদার দিছেন, দিদার তাজাল্লি দিছেন 70,000 পর্দার ওই পার থেকে। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে ছিলেন, 40 দিন পর্যন্ত তাজাল্লিতে বেহুশ ছিলেন, বেহুশ কতদিন? 40 দিন। এখন আপনার বাবাইতে চাইতেছি, কিন্তু বন্ধু এরকম পাশের বসা, ওই তাজাল্লি গেল তো গেল কই, ওই শক্তি গেল তো গেল কই, উচিত তো ছিল অস্তিত্বহীন হয়ে যাওয়া, ঠিক না? তাইলে বোঝা গেল নৈকট্য দিছেন তো কতটুকু দিছেন। যে বন্ধু আমার যা কিছু আছে আপনাকে কাছে পাওয়ার জন্য, পাশে পাওয়ার জন্য আমার যা কিছু আছে সব গুটায়া রাখলাম, তারপরও আপনি পাশে আইসা বসেন, মনে হয় বুঝাইতে পারি না, সব কিছু গুটায়া রাখলাম, একজনকে দিছেন তো উনি 40 দিন বেহুশ, ওইখানে পাশে বসা কথা বলতেছেন, কবা কাউসাইনি আও আদনা ফাদানা ফাতাদাল্লা ফাওহা ইলা আবদিহি মা আওহা। উনি চিরদিন থাকতেন, উনি যখন নাই আমাদেরও থাকা হবে না। আর এটা শুধু কথা না, আমরা অভ্যস্ত, এই গ্রামেও কবরস্থান আছে, ঠিক না? নাই, হ্যাঁ, যারা চলে গেছে ওরা আমাদের মতোই তো ছিল, হ্যাঁ না? আমরা ওদের চেয়ে উন্নত, ওরা বিলকুল অবনত, বা আমরা মাটির তৈরি, ওরা মমের তৈরি ছিল এই জন্য চলে গেছে, এমনও তো না, ঠিক না? আমরা তো ওনাদেরই সন্তান, ঠিক না?
আমাদেরও চলে যেতে হবে। এদের কথা লম্বা হবে না, পাবেন। যে দুনিয়ায় তো হাজারো জিনিস দ্বারা পরিচিত হওয়া যায়, আমি আল্লাহর কাছে কি দিয়া পরিচিত? এই গ্রামে পাওয়া যাবে কারো রূপের চর্চাও আছে, ঠিক না? রাগ হয়ে গেলেন? এই গ্রামে পাওয়া যাবে কারো এটার চর্চাও আছে, ঠিক না? কি উনি বেশি পয়সাওয়ালা, ঠিক না? এই গ্রামে পাওয়া যাবে কারো প্রবাস দিয়েও পরিচিত, উনি লন্ডনে থাকে, ঠিক না? এটাও তো একটা পরিচয়। অনেক কিছু পাওয়া যাবে, কিন্তু আসেন আজকা বৈশা ভাবি আল্লাহর কাছে আমি কি দিয়া পরিচিত, কারণ আমাদেরকে আল্লাহর কাছে যাইতেই হবে, যাইতেই হবে আল্লাহর কাছে। আর শুধু গেলে চলবে না, লাতুসআলুন্না আনিন নাঈম। আপনি যদি বলেন যে আল্লাহ আমাকে কিচ্ছু দেয় নাই, কিচ্ছু বলতে কি বুঝান, উদাহরণ দেই, আপনি বলবেন আল্লাহ আমাকে মন মতো একটা ঘর দেয় নাই, মানলাম। আপনি বলবেন আমাকে আল্লাহ মন মতো একটা ঘর দেয় নাই, ঘরও তো মন মতো হয়, ঠিক না? মন মতো কি আছে না সিলেটে কিছু ঘর না, বাড়ি নাই আছে তো? বাংলাদেশের সবচেয়ে ব্যয়বহুল বাড়ি তো সিলেটে, ঠিক না? কি কি বলেন, সত্য তো? সবচেয়ে বেশি কামরা, ঠিক না? তা আপনি ভাবতে পারেন যে আল্লাহ আমাকে একটা মন মতো কুরের ঘরও দেয় নাই, আমাকে দুই বেলা মন মতো খাওয়ার মতো দেয় নাই, আমাকে বৎসরে দুটা কাপড় মন মতো পড়ারও দেয় নাই। সব আপনার কথা আমি মেনে নিলাম, কিন্তু আমার একটা প্রশ্ন, আল্লাহ আপনাকে আমাকে একটা অস্তিত্ব তো দিছে, এটা অস্বীকার করতে পারবেন? কি বলেন, আমার কথা বোঝেন? আল্লাহ আপনাকে আমাকে একটা অস্তিত্ব তো দিছে, এটা যদি না দিতেন কি করতাম? কিছু করার ছিল? কসম খোদার এটাই সত্য, যাকে যত কম দিছে তাকে সুস্থতা তত বেশি দিছে, মানেন এটা? আপনারা এই গ্রামের লোক পাওয়া যাবে, সারা রাত্র পুষ্কুনিতে ডুবা গোসল করে আইসো সুস্থ থাকবে, আমাকে একটু নামায় দিয়ে একটা চুপ দিয়া উঠান, আধা ঘন্টা পরে দেখবেন আমি কাশতে শুরু করছি। যাকে দুনিয়া যত কম দিছে ওকে তত বেশি সুস্থতা দিছে। ধনীদের মতো যদি গরিব অসুস্থ হতো তাহলে চিকিৎসা করতো তো করতো কি দিয়া? গরিব সুস্থ বেশি না গরিব সুস্থ বেশি? মনে হয় আপনারা সিলেট শহরে যান না, ঠিক না? নাহলে ঢাকা যায়েন মাঝে মাঝে, যা দেখেন বস্তিতে যারা থাকে। হ্যাঁ, আমি বাংলাদেশের প্রমাণ দিতেছি, বাংলাদেশের পত্রিকায় পাবেন। গত বছর করোনা আসার পরের থেকে এই পর্যন্ত বস্তির মানুষের ভিতরে অ্যান্টিবডি, করোনার জন্য যেটা অ্যান্টিবডি বলে, এটা 75%। কত কত 75% হলো ওদের অ্যান্টিবডি তৈরি হয়ে গেছে, আর ওই বস্তির বাহিরে যারা আছে তাদের তৈরি হয়েছে 60%। কত তো পার্থক্য কত রইল? 15% পার্থক্য। আমি মানি আল্লাহ আপনাকে কিচ্ছু দেয় নাই, কিন্তু একটু বাইবা দেখেন, আল্লাহ আপনাকে আমাকে অস্তিত্বটা তো দিছে, সুস্থতা তো দিছে। কি সিলেটের মানুষ রাগ হয়ে গেলেন? গ্রামের মানুষ যা খায়া হজম করতে পারবে, সিলেট শহরের মানুষ তা খায়া হজম করতে পারবে না। কি পারবে? কি আপনারা যা খায়া হজম করবেন, রাগ হয়ে যান না, সিলেটে মরিচ বেশি খায়, ঠিক না? আমাকে এক বেলা খাওয়ায় দিয়া দেখেন জোর করা, ইনশাআল্লাহ এক মাস পর্যন্ত আর আমার খাইতে হবে না,
আপনি হজম করতে পারেন কিন্তু আমি পারি না। আমি একটা প্রশ্ন তুললাম যে আল্লাহ আমাকে কিচ্ছু দেয় নাই। যেমন আমরা বোলা বেড়াই আল্লাহ আমাকে কি দিল, আল্লাহ আমাকে একটা সুস্থ সবল শরীর তো দিল না, দিল না, দিল ওটার ভিতরে একটা চোখ দিল যেটার ভিতরে 13 কোটি ক্যামেরা, কত একটা। আল্লাহ আমাকে বাক শক্তি দিল, শ্রবণ শক্তি দিল, এই জন্যই আল্লাহ এক জায়গায় বুঝাইতে চাইতেছে ও বন্দা তুই বলিস তোকে কিছু দেই নাই, তো আল্লাহ যেন প্রতি উত্তরে বলে আমা আতাই তোকা লিসান আন্তান্তি কবি, আমি কি তোকে বাক শক্তি দেই নাই যেটা দিয়ে তুই বলিস, আমা আতাই তোকা উদুনানে তাসমাউ বিহা, আমি কি দুটা কান দেই নাই যেটা দিয়ে তুই শুনিস, আমা আতাই তোকা আইনানে তন্দুরু বিহা, দুটা চক্ষু দেই নাই যেটা দিয়ে তুই দেখিস, আমা আতাই তোকা উদুনানে তাসমাউ বিহা, দুটা কান দেই নাই যেটা দিয়ে তুই শুনিস, আমা আঁকাই তোকে আকলান তোমাইয়ে ছবি, আমি কি তোকে একটা আকল দেই নাই যেটা দিয়ে তুই ভালো মন্দ বুঝিস, আমা আঁকাই তোকে ইয়াদানে তপ্তি সুবিহা, আমি কি দুটা হাত দেই নাই যেটা দিয়ে তুই কর্ম করিস, আমা আঁকাই তোকে রিজিলানে তামসি বিহা, আমি কি দুটা পাও দেই নাই যেটা দিয়ে তুই চলিস, আমা কুনতা সাগিরা ফাকাব্বার তোক, তুই কি ছোট ছিলি না আমি তোকে বড় করি নাই, এটা কি দেওয়া হয় নাই, আমা কুনতা জাঈফা, তুই কি দুর্বল ছিলিস না, ফাকাওয়াইতু, আমি তোকে শক্তিশালী সুঠামত্ব দিছি, এটা কি দেওয়া হয় নাই, আমা আকাই আমা কুনতা জাহিলা, তুই কি অজ্ঞ ছিলি না, ফাআল্লামতুক, আমি তোকে শিক্ষা দিছি বল, এটা কি দেওয়া হয় নাই, আমা কুনতা মিসকিনা, তুই কি মার পেটের থেকে আসার পরে শারীরিকভাবে নিঃস্বয় ছিলি না, ফাআগনাইতুক, তোকে আমি স্বয়ং সম্পূর্ণ করলাম, এটা কি দেওয়া হয় নাই, কি বলেন, দেওয়া হলো না হলো না, হলো কেমন দেওয়া হলো, তাহলে চলেন এক নবী জিজ্ঞাসা করছিলেন, নবীকে কেউ বলছিল, আল্লাহর নবী বলছিলেন চল চল চল, আপনিও আমিও বলি চলেন, আপনাকে কিছু দেওয়া হয় নাই, দুটা চোখ দিয়া দেন 2 কোটি টাকা দিয়ে কিনা নিব, ক্যাশ দিবেন, দুটা চোখ কত দিবেন, দিবেন না, দুটা কিডনি দিয়া দিবেন, অনেক লোক আছে সিলেট শহরে এখন দিবেন, এখন ক্যাশ টাকা দিয়ে কিনা নিয়ে দিবেন, দিবেন, বলো যুবক তুমি বলো আল্লাহ আমাকে কিচ্ছু দেয় নাই, হ্যাঁ এটি সত্য, এই জন্য যদি আমার কথা বুঝে আসা থাকে তাহলে চলেন আজকে ভাবি যে দুনিয়ায় তো হাজারো জিনিসের মাধ্যমে পরিচিত হওয়া যায় আর মানুষ পরিচিত হয়, নাইলে ভিজিটিং কার্ড বানাইলো তো বানাইলো কেন, ভিজিটিং কার্ড অস্তিত্বে আসলো তো আসলো কেন, পরিচয় পরিচিতি দেখানোর জন্যই তো ভিজিটিং কার্ড, ঠিক না, কি বলেন, ভিজিটিং কার্ড বোঝেন, বোঝেন ভিজিটিং কার্ড, পরিচয় পরিচিতির জন্যই তো, কিন্তু ওই আল্লাহ যেখানে আমাদের কালকে চলে যেতে হবে ওনার কাছে কোন জিনিসের মাধ্যমে পরিচয় পরিচিতি আসেন একটু বসে ভাবুন, ওনার কাছে দুনিয়ার কোন জিনিসের মাধ্যমে পরিচয় পরিচিতি না, আবারও পিছিয়ে যাইতেছি, এখানে থাকা যাবে না, চাই মানুষ মহাশূন্য স্টেশন বানাক, কবির কথাই সত্য, যদিও নাকি পালাও তুমি আকাশেতে লাগিয়ে সিঁড়ি, সিঁড়ি লাগায়ও যদি আকাশে পালানো হয় তো সম্ভব না, আমি একটা লজিকলি বলতেছি, লজিকলি যুক্তি, আপনি প্রথম আকাশের উপরে চলে যাবেন সিঁড়ি লাগা, উপরেরটা তো আল্লাহর, দ্বিতীয়টা আল্লাহর, চলে গেলেন দ্বিতীয়টায় তৃতীয়টাও আল্লাহর, চলে গেলেন চতুর্থটায় চতুর্থটাও কার, চলে গেলেন পঞ্চমটায় ওটাও কার, চলে গেলেন ষষ্ঠটা ওটাও কার, চলে গেলেন সপ্তমটা ওটা কার, আর সপ্তম আকাশে তো স্বয়ং আল্লাহ নিজেই আছেন, আপনি যাবেন তো যাবেন কোথায়,
কবির কথাই সত্য, যদিও নাকি পালাও তুমি আকাশেতে লাগিয়ে শুরি। বিনয়, আমি প্রশ্নের জায়গায় চলে আসলাম, মা বোনদেরকে তো দেখা যায় না, আমার লাউড স্পিকারের মাধ্যমে আমি ওনাদের কাছে প্রশ্ন রাখলাম, আপনাদের সামনে সামনাসামনি রাখলাম। এইখানে একজনও নাই যে এই ছোট্ট জীবনটায় যুবকের যতটুকু যৌবন, সাদা দাড়িওয়ালার যতটুকু যুবকের যতটুকু বয়স, সাদা দাড়িওয়ালার যতটুকু বয়স, আমাদের যার যতটুকু বয়স, যে আমি এই বয়সে একদিন এক মিনিটের জন্য বসা ভাবছি যে আমি আল্লাহর কাছে কোন জিনিসের মাধ্যমে পরিচয় পরিচিতি পাব। একজনও কি হাত উঠাইতে পারবো যে আমি এই জীবনে একদিন বসে এক মিনিটের জন্য ভাবছি যে মালিকের কাছে আমি কোন জিনিসের ভিত্তিতে পরিচয় পরিচিতি পাব? ছোট্ট একটা জীবন, এইখানে যার কাছে অডেল আছে তারও যেরকম চলে, যার কাছে কিচ্ছু নাই তারও দিন সপ্তাহ মাস বৎসর ওরকমই চলে, গরির কাটা তার জন্য ওই গতিতেই চলে, সূর্য তার জন্য ওই গতিতেই ওঠে আর ডোবে, কিন্তু আখেরাত এরকম না। এইখানে এক প্লেটে চলে, আখেরাতে এক প্লেটে চলবে না। আমি জাহান্নামের কথা বলতে চাই না, একজন জাহান্নামীর বসতে 470 কিলোমিটার জায়গা লাগবে, 470 কিলোমিটার। বাবেন দেহটা কত বড় হবে, একটা দাঁত 10 কিলোমিটার চওড়া হবে, 10 কিলোমিটার। উপরের মাড়িটা হবে 160 কিলোমিটার। চেহারাটা কিরকম বিকট হবে, হাঁ করলে কিরকম দেখা যাবে। দোজখের কথা বলতে চাই না, জান্নাতের কথাই বলতে চাই। আজকে ছোট্ট একটা বাড়ি দিয়েও জীবন কাটা যায়, জান্নাতের সবচেয়ে ছোট্ট বাড়ি হবে এই দুনিয়ার 10 নম্বর, এর চেয়ে ছোট হলে চলবে না। এই জন্য আল্লাহ এর চেয়ে ছোট রাখেনও নাই, এই দুনিয়ার 10 গুণ, এই দুনিয়ার 10 গুণ। 2,40,000 মাইল হবে সবচেয়ে ছোট বাড়ির পরিধি, এর চেয়ে ছোট দিয়া চলবে না, ওইখানে এর চেয়ে ছোট আল্লাহ রাখেন নাই, এর চেয়ে ছোট দিয়া চলবে না। আজকে এক বেলা খায়া দুই বেলা না খায়াও থাকা যাওয়া যায় ওইখানে, যখনই খাবে 70,000 প্লেট খাবে, প্লেট খাইতে দেরি, খালি হইতে দেরি হবে না। এই জন্য দুনিয়ায় লক্ষ কোটি মানুষ পাওয়া যায় যারা এই ভাবনায় জীবন দিয়া দিছেন যে আল্লাহর কাছে পরিচয় কোন জিনিসের ভিত্তিতে, এটা ভাবতে ভাবতে জীবন দিয়া দিছেন। হাজারো মানুষ পাওয়া যায়, সিলেটের মানুষ শাহজালাল এই দেশে আসলো তো আসলো কেন, সে তো ইয়ামানি, কোথায় ইয়ামান কোথায় সিলেট, সে কি সিলেটে ইয়ামানে জিনিসের অভাব পড়ে গেছে এই জন্য কি সিলেট আসছে? কি বলে সিলেটের মানুষ, শাহপরান এই দেশে আসলো তো আসলো কেন, কি ইয়ামানে কম পড়ে গেছে যে ইয়ামানে নাই কিছু? ইয়ামান আপনারা দেখেন না, আমি 4-4 বার ইয়ামান দেখছি। ইয়ামান এখন হয়তো যুদ্ধ বিধ্বস্ত এলাকা বলতে পারেন, কিন্তু আমি যখন দেখছি তখন আপনি ইয়ামান দেখেন না। ওই দেশ যদি এত সুন্দর না হতো তাহলে আল্লাহর রাসূল এই কথা বলতেন না, ইমান ইয়ামানি ওয়াল হিকমাত ইয়ামানিয়া। ইমান শিখতে হয়, ইমান যদি শিখতে চাও তাহলে ইয়ামানিদের কাছ থেকে শিখো, ইমান ইয়ামানি। ইমান যদি পাইতে চাও তো এটার গোডাউন হল ইয়ামান, হিকমত যদি শিখতে চাও তাহলে ওটা ইয়ামান। আল ইমান ইয়ামানি ওয়াল হিকমাত ইয়ামানিয়া। ওই দেশ আপনারা দেখেন না,
শাহজালাল সাপরান ও ইয়ামান ছেড়া আসলো তো আসলো কেন? দুনিয়ার এত প্রকার মধু পাওয়া যায় না যত প্রকার মধু পাওয়া যায় ইয়ামানে। আপনার দেশে কয় প্রকার মধু আছে? কয় প্রকার কি মমতা মেম সাহেব, কয় প্রকার আছে? যেডি আছে ওডি একটাও যে পিওর এটাও বলা যাবে না। হ্যাঁ, যদি বলবেন আমি বিলকুল পাইরা আনছি তাইলেও বলা যাইতে পারে যে মৌমাছি এটার ভিতরেও গড়বড় করতে পারে, দুই নম্বর করতে পারে। ও হাইব্রিড ফুলের থেকে মধু নিয়ে আসছে, হাইব্রিড ফুল বোঝেন তো, ওটার থেকে মধু নিয়ে আসছে। আর ইয়ামানে একশোর উপরে মধুর প্রকার আছে ইয়ামানে। শাহজালাল রহমতুল্লাহ ছেড়া আসলো তো আসলো কেন? শাহজালাল পাগল হয়ে গেছে, পরিচয় পরিচিতি ওনার কাছে পাইতে হবে। এক হাদিসের আলোকে আমি বুঝাইতে চাইতেছি শাহজালাল রহমতুল্লাহ কেন আসছেন। ইমাম কর্তুবী রহমতুল্লাহ দেখছেন কিয়ামতের দিন আল্লাহ সাহাবাদেরকে জিজ্ঞাসা করবে, হাদিস অনেক লম্বা আমি শর্ট করতেছি, আল্লাহ প্রথম জিবরিলকে জিজ্ঞাসা করবে আইনা আদাতাল আমানা, আমি যে তোমাদের তোমাকে দায়িত্ব দিলাম এটা কোথায় রেখে আসছো? তো বলছে আমি নবী রসুলদের কাছে রাখছি। এক এক নবী রসুলকে আনবে, আল্লাহ জিজ্ঞাসা করবে তুমি কোথায় রাখছো? তো নবী রসুলরা জবাব দিবে, আমাদের নবীজিকেও জিজ্ঞাসা করবে আপনি কোথায় রেখে আসছেন? তো আমার মধ্যে নবীজি বলবে সাহাবায়ে কেরামের কাছে রেখে আসছি। তো সাহাবায়ে কেরামকে আল্লাহ জিজ্ঞাসা করবে তুমি তোমরা কোথায় রেখে আসছো? আইনা ওয়াদাতাল আমানা, তো সাহাবা বলবে বাল্লাগনা তাশহাদু কুবুরুনা, আমরা জাগামতে রেখে আসছি আমাদের কবর গুলা সাক্ষী। মনে হয় বোঝেন নাই? এই জন্য সাহাবাদের কবর সারা দুনিয়ায় ছিটানো, এমনকি বাংলাদেশের জমিনের নিচে দুইজন এখনো ঘুমায় আছে, কিন্তু কোথায় আছে এটা আমি জানি না। কিন্তু আমি এতটুকু জানি বা তথ্য দিতে পারি এই জমিনের নিচে আছে। একজনের নাম হইলেন কাসিম ইবনে হুজাইফা, আরেকজনের নাম হইলেন উরওয়া ইবনে সাসা। এই দুইজন এখনো বাংলাদেশের জমিনের নিচে ঘুমায় আছে। তো যখন ওনারা বলবেন যে আমরা জাগামতে রেখে আসছি আমাদের কবর গুলা সাক্ষী, তা আল্লাহ চুপ হয়ে যাবেন, খুশি হয়ে যাবেন, আর কিচ্ছু জিজ্ঞাসা করবেন না। আমার মনে হয় শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ওই পরিচয় অর্জন করার জন্য আসছেন। যেদিন আল্লাহ জিজ্ঞাসা করবে শাহজালাল কি নিয়ে আসছো, তো শাহজালাল বলবে কবর সাক্ষী কি নিয়ে আসছি। কবর 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 কি সাক্ষী দিবে? বাড়ি কোথায়? ইয়ামানে। কবর কোথায়? কবর কোথায়? সিলেটে। আসেন শেষ জায়গায় চলে আসছি ভাবি আজকে। দুনিয়ায় তো হাজারো পরিচয় পরিচিতির জিনিস আছে, আল্লাহর কাছে কোন জিনিসের দ্বারা পরিচিত পাব? কোন জিনিসের দ্বারা আল্লাহর কাছে পরিচয় পরিচিতি পাব? অন্য কোন জিনিস দিয়ে পরিচয় পরিচিতি পাওয়া যাবে না। যদি পাওয়া যাইতো তাহলে রাত অবধি আপনাদের কাছে প্রমাণ দেওয়া যাবে কোরআন হাদিস থেকে, একটানা দুইটানা হাজারো প্রমাণ দেওয়া যাবে যে দুনিয়ার কোন বস্তু দ্বারা আল্লাহ কাউকে মূল্যায়িত করেন নাই, মূল্যায়িত করেন নাই, দুনিয়ার কোন বস্তু দ্বারা করেন নাই। এই জন্য আসেন আজকে ভাবি, জীবনে তো এই বয়স অবধি ভাবলাম না, একজনও হাত উঠাইতে পারিনি আমরা, না বয়স্ক না কম বয়সের, যে আমি এক মিনিটের জন্য জীবনে বসা ভাবছি যে মালিক দুনিয়ায় তো দেখি হাজারো জিনিস দ্বারা পরিচয় পরিচিতি পায়, তোর কাছে কি দ্বারা পাব? আল্লাহর কাছে পরিচয় পরিচিতি পাওয়ার অল্প কয়েকটা জিনিস কোরআন আমাদেরকে বুঝাইতে চাইতেছেন। মৌলিকভাবে দুটা জিনিস আল্লাহর কাছে পরিচয় পরিচিতি পাওয়ার জন্য, একটা হলো ইমান, একটা হলো আমল। একটা হলো ইমান আর একটা হলো আমল।
এই জন্যই কুরআন আমাদেরকে বুঝাইতে চায়, যতদিন পর্যন্ত ঈমান আমল নিয়ে জমিনে থাকবে তো কুরআন বলে উলাইকা খায়রুল বারিয়া, আল্লাহ বলতে চায় তোর চেয়ে উত্তম আমার কাছে কেউ নাই। আর যখন জমিন ছেড়া দিবে তো আল্লাহ নিজে বলতেছে জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তোকে জান্নাতুল ফিরদাউসের ছাদে নামায় দিব ছাদে। মানুষ দরজা দিয়া ঢোকে, তুই ছাদ দিয়া ঢুকবি, জান্নাতুল ফিরদাউসি নুজুলা, জান্নাতুল ফিরদাউসের ভিতরে নামায় দিব। দুই জিনিসই আল্লাহর কাছে পরিচয় পরিচিতির একমাত্র পাথেয়, একটা হলো ঈমান আর একটা হলো আমল। কিন্তু এখানে দুটা শর্ত আছে, ঈমান কতটুকু, ঈমান মাত্রা আল্লাহর কাছে জরুরি না, যে মাত্রা কত হতে হবে, মাত্রা বোঝেন, কোয়ান্টিটি পরিমাপ এটা আল্লাহর কাছে জরুরি না। জাররা হলেও চলবে, কিন্তু নিখুঁত হইতে হবে। কি নিখুঁত বোঝেন, কি পিউর, বেজাল মুক্ত, পিউর হইতে হবে, হোক জাররা। আপনি বলেন যে জাররা ঈমান পিউর মাইনা নিলাম, বাকিটা তো অন্য কিছু, তাইলে কি হবে? আল্লাহ গ্যারান্টি দিতেছে লাও আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া আমা আশরাকতা বি লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা। আল্লাহ বলে শুন না, হাদিস আমি দ্বিতীয় নম্বরে চলে গেছি, প্রথমটা শুনাইতেছি। আল্লাহ বলে লাও বালাগাত যুনুবুকা ইনানাস সামা আমা আশরাকতা বি ফাস্তাগফারতানি ফাগফারতু লাকা ওয়া লা উবালি ইয়া ইবনা আদম। ও মানুষ, তোর গুনার পরিধি যদি আকাশের, তোর গুনা যদি আকাশের পরিধিকে ভেদ করে চলে যায়, কিন্তু তোর ঈমান নিখুঁত হোক না জাররা, তুই মাপ চাইতে দেরি, আমি মাপ করতে দেরি করব না। দ্বিতীয় হাদিস দিতেছি, আল্লাহ বলে যদি তুই মাপ চাওয়ার সুযোগও না পাস, কিন্তু তোর ঈমান পিওর হোক না পরিমাপ জাররা, পরিমাণ জাররা বরাবর হোক না, তুই মাপ চাওয়ার সুযোগ পাস না, মালাকুল মওত তোকে আমার কাছে নিয়ে আসছে। তো আল্লাহ প্রতিশ্রুতি দিতেছে আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা, যতটুকু গুনাহ হবে তার দ্বিগুণ মাগফিরাত নিয়ে আমি তোকে কবরে স্বাগত জানাবো। বুঝাইতে পারলাম আমাদের পরিচয় পরিচিতি আল্লাহর কাছে কয় জিনিস, কি ঈমান আর আমল। কিন্তু হইতে হবে ঈমান কিরকম, নিখুঁত, কি নিখুঁত চাই সেটা জাররা হোক। যদি আল্লাহকে জিজ্ঞাসা করি আল্লাহ জাররার বিনিময়ে কতটুকু দিবেন আমাকে, তো আল্লাহ বলছে লাও আতাইতানি বিজাররা নুতিকা বি আশারি আমসালিদ দুনিয়া, যদি এতটুকু পিউর নিয়ে আসতে পারো এই দুনিয়ার থেকে দশ গুণ বড় জান্নাত তোমাকে দিব। ওইখানে জীবন দিবেন তো কেমন দিবেন, তো আল্লাহ বলতেছে মা তাস্তাহি, দুনিয়াতে তুই চাইলে হতো না, আমি চাইলেই হতো। ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহ রাব্বুল আলামিন, দুনিয়াতে মানুষ মানুষের সাধ্য অনুযায়ী চেষ্টাও করে চায়, কিন্তু সবকিছু হয় না। আল্লাহ বলে তোকে আমি ওই জীবন দিব যে জীবন তুই চাবি আর হবে, আমি আর চাব না। দ্বিতীয় আমলও হইতে হবে নিখুঁত, যদি ওই আমল একটা হোক, কয়টা কয়টা কয়টা, এই জন্য প্রমাণ আছে এক আমলে আল্লাহ জান্নাতের ঘোষণা দিয়েছেন। কয় আমলে, কয় আমলে, একটা। আমি একটা উদাহরণ দিয়ে শেষ করতেছি, আবু দাউদ রহমতুল্লাহর এক আমলের উপরে উপর থেকে আওয়াজ আসছে গফারনা লাকিয়া আবা দাউদ, ও আবু দাউদ তোমাকে আমরা মাফ করে দিলাম। আমল কয়টা,
শুধু একটা শুধু একটা এজন্য আসেন আপনার আমার পরিচয় পরিচিতি আল্লাহর কাছে ঈমান আর আমলের ভিত্তিতে আর কোনো ভিত্তিতে না না বংশ না টাকা না পয়সা না দেশ না বাসা না বর্ণ না সম্পর্ক না দুনিয়ার কোনো জিনিসের বস্তুর ভিত্তিতে না কোনো জিনিসের ভিত্তিতে না শুধু ঈমান আমলের ভিত্তিতে কিন্তু ঈমান নিখুঁত হতে হবে আমলও নিখুঁত হতে হবে কোনো বেজাল মুক্ত হতে হবে চাই আমল অল্পই হোক এই জন্যই আপনাদেরকে আমি দেখাই শেষ এটাই আমল শুধু একটা কয়টা কয়টা একটা যদি আমি গ্রহণ যোগ্যতা পর্যন্ত পৌঁছাইতে পারি তাহলে একের ভিতরে 100 একের ভিতরে আমি হাদিস দিয়ে দলিল দিতেছি এর জন্য কিয়ামতের দিন প্রথম নামাজ দেখা হবে আল্লাহর রাসূল আল্লাহর কাছ থেকে মঞ্জুর করায় নিয়ে আসছেন আল্লাহর কাছ থেকে গ্রান্ট করায় নিয়ে আসছেন আল্লাহর কাছ থেকে সিল মোহর লাগায় নিয়ে আসছেন যে আমার উম্মতকে এমন একটা দেন কেন আমার উম্মত সর্বশেষ উম্মত যদিও আমি নবী বড় উঁচা কিন্তু আমার উম্মত বড় সর্বশেষ উম্মত বয়স পাবে 60-70 বছর এর বেশি পাবে না আর আমার উম্মত ওই সময় পাবে যেই সময়টা কিয়ামতের বিলকুল কাছাকাছি আর আমার উম্মতের উপরে সমস্ত ফিতনা আসতে থাকবে বিদায় আমার উম্মত এত আমল করতে পারবে না আমাকে একটা আমল দিয়া দেন যেটা কমপ্লিট হলে আমার উম্মতের জীবন কমপ্লিট হয়ে যাবে তা আল্লাহ ঘোষণা দিতেছে বন্ধু আপনার উম্মতকে বলা দেন ইদা সালুহা সালুহা সাইরুল আমাল আউয়ালু মা ইউহাসাবুল আবদ ইয়াউমাল কিয়ামতি আস-সালাহ উম্মতকে বলা দেন কিয়ামতের দিন আমি নামাজের হিসাব আগে নিব যদি নামাজ আমাকে কমপ্লিট দেখাইতে পারে তো আমি আল্লাহ ওই ফাইলের উপরে লেখা দিব জীবন কমপ্লিট নামাজ পুরা জীবন পুরা নামাজ পরিপূর্ণ জীবন পরিপূর্ণ তারপরে আল্লাহ রাসূল আমাদেরকে শুনাইতেছেন আউয়ালু মা ইউহাসাবুল আবদ ইয়াউমাল কিয়ামতি আস-সালাহ ইদা সালুহা সালুহা সাইরুল আমাল ইদা ফাসাদাত ফাসাদা সাইরুল আমাল এই জন্যই তো আল্লাহর রাসূল চিৎকার দিয়া বলতেছেন ওই হাদিসগুলো আমরা সইতে পারবো না কিন্তু একটা বলতে বাধ্য লা হাদ্দা ফিল ইসলাম লিমান লা সালাতা লা ওই ব্যক্তি ইসলামের ভিতরে কোনো দাবি রাখে না যে নামাজ পড়ে না এই জন্যই তো শুকর বলতে বাধ্য শুকর বলতে বাধ্য আল্লাহকে আল্লাহ আমার প্রথম দৃষ্টি ঘুমের থেকে উঠার পরে যেন কোনো বেনমাজির উপরে না পড়ে আল্লাহ জিজ্ঞাসা করছে কেন অর্চে বড় হতবাগা কেউ নাই অর্চে বড় কপাল পোড়া কেউ নাই অর্চে বড় নিমক হারাম কেউ নাই অর্চে বড় অকৃতজ্ঞ কেউ নাই আপনি ডাকলেন আপনি ডাকলেন জীবন পূর্ণতার মেডেল দেওয়ার জন্য মেডেল বোঝেন আরে মেডেল বোঝেন জীবন পূর্ণতার মেডেল দেওয়ার জন্য ইজ্জত আর সম্মানের মেডেল যে পায় তার গলায় মালা যায় ঠিক না কি বলেন এক জীবন পূর্ণতার মেডেল দেওয়ার জন্য সম্মানিত মালা পরানোর জন্য তারপরেও আসলো না বিদায় আমি প্রথম দৃষ্টিতে ওকে দেখতে চাই না বিদায় আমার কথা যদি বুঝে আইসা থাকে এই কোরআনই কোরআনের ময়দানে বৈসা কেন এটা দারুল কোরআন হাফেজিয়া মাদ্রাসা কোরআনের ময়দানে বৈসা আজকে চলেন প্রতিজ্ঞা করি যে কালকের থেকে ভাববো ঈমান আমল শিখবো আমলের ভিতরে একটা দেখাইলাম যেটা পূর্ণ হইলে পুরো জীবন পূর্ণ হয়ে যাবে কালকের থেকে আর নামাজ ছাড়বো না কে কে ওয়াদা করতে পারি পাক্কা ওয়াদা বিলকুল না 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 নামায়ন না দুনো হাত উঠান
ওয়াদা বিলকুল যুবকরা কি বলে আমি মা বন্ধুদের কো পায়ে হাত রেখা বলবো অজান হলো সল্লার দিকে দৌড়া নামাজের ভিতরে শুধু জীবন রাখা নাই নামাজের ভিতরে 20টা জিনিস রাখা আছে এই দুনিয়া এই জন্য আসেন আল্লাহ আমাকেও আমল করার তৌফিক দান করুক আপনাদেরকেও আমল করার তৌফিক দান করেন।